শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম বালাগাতুল্লাহ, আমার বাবার নাম মৌলানা আবুল হোসেন, আমার মায়ের নাম আনোয়ারা বেগম। আমাদের বাড়ির নাম হচ্ছে কি জানমোহরি বাড়ি, গ্রাম গাছবাড়িয়া, থানা মীরসর, জেলা চট্টগ্রাম। উনি আমার স্ত্রী রশিদা খাতুন, উনি রেলে অ্যাকাউন্টে চাকরি করতেন, এখন অবসর জীবনে আছেন। প্রথমে আমি মির্জাবাজার প্রাইমারি স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি। আমার আরও 3 ভাই, তারা স্কুলে লেখাপড়া করেছে। আমার বাবার ইচ্ছা আমার একজনকে মাদ্রাসায়, যেহেতু উনি মাওলানা, একজনকে মাওলানা বানাবেন, সেই দিক থেকে টার্গেট করে বসলেন আমাকে। 5ম শ্রেণী পর্যন্ত পড়ার পর আমি মাদ্রাসায় পড়বো না, কিন্তু উনি আমাকে মাদ্রাসায় পড়াবেন। মির্জাবাজার ইসলামিয়া মাদ্রাসা থেকে আমি দাখিল পরীক্ষা দিয়েছি। আমার চাচা ছিলেন মাস্টার আবুল কালাম সাহেব, উনি বামপন্থী রাজনীতি করতেন, তৎকালীন গণতান্ত্রিক যুবলীগ এবং ন্যাপ, কমিউনিস্ট পার্টি ইত্যাদির সাথে যুক্ত ছিলেন এবং কৃষক সমিতির রাজনীতি করতেন। 50-60এর দশকে আইয়ুব খান শাসনামলে গণতান্ত্রিক রাজনীতি এবং প্রগতিশীল কমিউনিস্ট বামপন্থীদের উপর নানান অত্যাচার নির্যাতন চলে। তখন কমিউনিস্ট পার্টি যখন ব্যান থাকে, তখন আমাদের বাড়িতে চট্টগ্রামের আসাবুদ্দিন সাহেব, শরদিন্দু দস্তিদার, তারপর চৌধুরী হারুন রশিদ, মাওলানা আহমদুর রহমান আজমানী থাকেন আন্ডারগ্রাউন্ড অবস্থায় আমাদের ওই এলাকায়, যার ফলে এদের প্রভাব আমার উপর আবর্তিত হয়েছে। আরেকটা বিষয় সেখানে হচ্ছে যে কি, 52 সালে ভাষা আন্দোলনের পরে ছাত্র ইউনিয়নের যখন জন্ম হলো, ছাত্র ইউনিয়ন কিন্তু মিরাশরাইতে একটা প্রগতিশীল রাজনীতির একটা বড় প্রভাব মিরাশরাইতে ছিল, এবং আমি ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকেই এই সমস্ত মিটিং মিছিল ইত্যাদিতে যেতাম, যার ফলে আমার মননটা গড়ে উঠেছে মূলত একটা প্রগতিশীল বাম আন্দোলনের ধারা দিয়ে। আমার কিন্তু সমস্ত বন্ধু বান্ধব নিজামপুর স্কুল এবং নিজামপুর কলেজকে কেন্দ্র করে শিক্ষা আন্দোলন, ছাত্র আন্দোলনে যে সমস্ত প্রগতি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের কর্মকাণ্ড, এগুলোর সাথে আমার সম্পর্কটা বেশি ছিল। আমরা 4 ভাই, বড় ভাই ওসমান গনি, উনি সরাসরি ন্যাপ করতেন, তারপরে মেয়াজ ভাই মাস্টার নুরুল গনি, উনি মাস্টারি করতেন, উনি কিন্তু প্রচুর বামপন্থী লেখা বইপত্র, প্রগতিশীল বইপত্র লেখাপড়া করতেন। তারপরে আমি বালাগাতুল্লাহ, এই সমস্ত বইপত্র আমিও লেখাপড়া করতাম। আমার ছোট ভাই এই সুজায়তুল্লাহ, এসেও মুক্তিযোদ্ধা,
চার ভাই বাম আন্দোলনের প্রভাবে প্রভাব আছেন এবং যার ফলে আমি স্বাভাবিকভাবে বাম আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়ি। আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছে, প্রথমে নিরাশনে থাকা অবস্থায় ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনে ১৪ সেপ্টেম্বর গোটা দেশব্যাপী একটা শিক্ষার দাবিতে একটা ছাত্র আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের সময় নিজামপুর কলেজে তৎকালীন সরকার স্কুলের ওখানে ছাত্রদের মধ্যে আর পুলিশের মধ্যে ব্যাপক একটা সংঘর্ষ হয়েছে এবং ছাত্ররা পুলিশের রাইফেল কেড়ে নিয়েছে এবং সেখানে একটা সরকার মামলা হিসাবে ছাত্রদের বিরুদ্ধে একটা বিশাল মামলা হয়েছে। সেই মামলার সেই আন্দোলনে সেই মামলা দীর্ঘদিন চলছে। ওই আন্দোলনের প্রভাব আমার উপর প্রচণ্ডভাবে আমাকে ধাক্কা দিয়েছে। মাদ্রাসার ছাত্র হওয়া সত্ত্বেও ছাত্র ইউনিয়নে সরাসরি যুক্ত হয়ে যাওয়া ৬৪ সালে দাখিল পরীক্ষার পর আমি চট্টগ্রাম নগরে জেলাতে সোবহানী আলিয়া মাদ্রাসাতে ভর্তি হই। সোবহানী আলিয়া মাদ্রাসা থেকে আমি ১৯৭০ সালে ফাজিল পাশ করি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশে ছাত্রদের মাঝে এবং রাজনীতিতে সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে একটা প্রগতিশীল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসাবে একটা ভূমিকা পালন করছে। তার জন্মের পথ থেকে সমাজতন্ত্রের মত পথ নিয়ে আন্তর্জাতিকভাবে চীন সোভিয়েত একটা দ্বন্দ্বের প্রেক্ষিতে সমস্ত দুনিয়ার কমিউনিস্ট পার্টিগুলো দ্বিধাবিভক্ত হয়ে যায়, বাংলাদেশেও কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত হয়ে যায়। আমি মতিয়া গ্রুপের পক্ষে অবস্থান গ্রহণ করি ৬ দফা এবং ১১ দফার পক্ষে আন্দোলনে। ১১ দফা আন্দোলন আমি সক্রিয় হয়ে যাই এবং আমি চট্টগ্রামের জেলার ছাত্র ইউনিয়নের ১৯৬৮ সালে জেলা কমিটির সদস্য ছিলাম। তারপরে ১৯৬৯-৭০ সালে আমি চট্টগ্রাম মহানগর ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলাম। তখন আমি ১৯৬৯ সালে ১১ জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলাম। আমরা গ্রেপ্তার হয়েছিলাম আওয়ামী লীগের আন্দরকিল্লা আওয়ামী লীগ অফিস থেকে ছাত্র সংগ্রাম পরিষদের একটা মিটিং থেকে। সেখানে ছাত্রলীগের কর্মীরাও ছিল, তখন ছাত্র সংগ্রাম পরিষদ ছিল। তখন আমাদের এখানে ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সভাপতি ছিল আবুদায়ের মাছুক, জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিল মোহাম্মদ মুসা, সিটি কমিটির প্রেসিডেন্ট ছিল মাহবুবুল, সাধারণ সম্পাদক ছিল শাহ, আমি ছিলাম নগর কমিটির সাংগঠনিক সম্পাদক। আমি ২৯ তারিখ পর্যন্ত জেলে ছিলাম, এর মধ্যে ২৪ জানুয়ারি গণ অভ্যুত্থান হয়েছে। ১৯৭০ গণ অভ্যুত্থানের সময় একটা ছোট্ট ঘটনা বলি। সোবহানী মাদ্রাসাটা হচ্ছে দেখি আসাদগঞ্জ হোস্টেল ছিল, আমি হোস্টেলে থাকতাম। রাত্রে যখন মিছিল টিছিল করে রাত্রে যখন ডাইনিং রুমে কেউ আর খাওয়ার নাই, সবাই খেয়ে দিয়ে হোস্টেলে যাদের রুমে চলে গেছে, আমি যখন ওখানে খেয়ে গেছি তৎকালীন ইসলামী ছাত্র সংঘের ছেলেরা তখন সেখান থেকে আমাকে ৪-৫ জন আমাকে ধরে মুখ বেঁধে আমাকে হত্যা করে নিয়ে গেছে। ওই আপনার নতুন চাকতায় ইসলামিয়া কলোনি বলে একটা কলোনি ছিল, বাবরছি এইটা দেখেছে, দেখি হোস্টেলের সাথে খবর দিচ্ছে। তারপরে হোস্টেল থেকে ছেলেরা এই দা যে যেটা পাইছে হাতে লাঠি তাঠি নিয়ে এই চিৎকার করতে করতে ওই পিছনে মাদ্রাসার পিছনে ওই দিকে তখন খালি ময়দান ছিল, মাঠ ছিল কলোনির দিকে, এই দৌড়ি দৌড়তে দৌড়তে যাইয়া সেই রাত্রে তারা আমাকে সেখান থেকে উদ্ধার করে এবং এরপর থেকে মাদ্রাসার ছেলেরা আমার মাদ্রাসার একটা সৌভাগ্য ছিল যে কি আমাদের মাদ্রাসার ভিতরে ইসলামী ছাত্র শিবিরের কোনো তেমন সঙ্গের তেমন প্রভাব ছিল না, ও সুন্নি মাদ্রাসার প্রভাব ছিল, যার ফলে তারা আমাকে পরবর্তী খোঁজে এই সবসময় বাইক থেকে যাওয়ার সময় এক ধরনের পাহারা দিয়ে 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 আমাকে রাখে। ১৯৬৯ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়, ইয়াহিয়া খান ক্ষমতায় আসে। তখন ইয়াহিয়া খান ৭০-এর নির্বাচন দেয়, সেই ৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু বঙ্গবন্ধুকে ক্ষমতা হস্তান্তর না করার যে নানান ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে, পার্লামেন্ট অধিবেশন বন্ধ ঘোষণা করে ইয়াহিয়া খান। এরপরে ১৯৭১ সালে ১ মার্চ থেকে এই আস্তে আস্তে বাঙালি জাতি স্বাধীনতার দিকে অগ্রসর হতে থাকে। তখন আমি সিটি কমিটির সাংগঠনিক সম্পাদক, ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের পর উনি যখন রেস করছে বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
তখন তো বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে কি আমরা আর পিছনের দিকে ফিরে কম না, আমাদের সামনে প্রতিরোধের দিকেই অগ্রসর হতে হবে। আমরা আমাদের ছাত্র ইউনিয়নের জেলা কমিটির অফিস ছিল 21 নদী রাম চৌধুরী রোডে। তখন আমরা তখন এই ডামি রাইফেল নিয়ে আমাদের ডক্টর মাহবুবুল হক, উনি ইউএসটিসির মেম্বার ছিলেন চিটং কলেজে, উনি আমাদের এখানে ওই এমএস কলেজের সামনে ডামি রাইফেল দিয়ে ট্রেনিং শুরু করলেন। আবার 7ই মার্চ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন উনি। সেই অসহযোগ আন্দোলনের সময় প্রতিদিন বিশাল বিশাল আপনার আন্দোলন সংগ্রাম সমাবেশ ইত্যাদি ছাত্র জনতা সংস্কৃতি কর্মী ইত্যাদি চট্টগ্রামে ব্যাপকভাবে শুরু হয়েছে। তখন তো গোটা বাংলাদেশ বঙ্গবন্ধুর নির্দেশাবলিতে চলতেছে, তখন পাকিস্তানি প্রশাসন এখানে সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে গেছে। অসহযোগ আন্দোলনে চলতে 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 আমরা খবর পেলাম যে কি তোয়া জাহাজ থেকে অস্ত্র নামানো হচ্ছে। আমরা বিশাল এক মিছিল নিয়ে সবাই ছাত্ররা বন্দর দিকে অগ্রসর হলো। সেখানে বন্দরের শ্রমিকরা সহ সেটা প্রতিরোধ করে সেই দিনের মতো 23 অথবা 24 সেদিন কিন্তু নামাইতে আর পারেনি, বহু শ্রমিক ওখানে মারা গেছে। 25শে মার্চ তো ক্র্যাকডাউন এবং বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে। এটা আমরা কনফার্ম করার জন্য আমি এবং মুসা ভাই জোরম সজ্জিত ওখানে গেলাম। মাইক প্রচার শুরু হলো যে কি রাতে স্বাধীনতা ঘোষণা হচ্ছে, তখন তো মোটামুটি সমস্ত ইয়া হয়ে গেল, আরেকটা নতুন পরিস্থিতি সৃষ্টি হলো। আমরা তখন কতগুলো অস্ত্র সংগ্রহ করেছিলাম কোর্ট বিল্ডিংয়ে, যে আপনার মালখানাতে যে অস্ত্র থাকে আমাদের ছাত্র ইউনিয়নের আবুদায় মাসুদের নেতৃত্বে, সেখান থেকে কতগুলো অস্ত্র সংগ্রহ করা হয়েছে। তারপরে আপনার সদরঘাটে অস্ত্র গোডাউন ভেঙে কতগুলো অস্ত্র সংগ্রহ করেছে, 2 ট্রাক অস্ত্র। সেই অস্ত্রগুলো এনে রাখা হয়েছিল এনায়েত বাজার বেগম মুস্তারি সুফির বাসায় দোতলা ছাদে। সেটার কারণটা হচ্ছে যে কি বেগম মুস্তারি সুফির স্বামী ডাক্তার শফি কমিউনিস্ট বাবাপন্ন ছিলেন, কমিউনিস্ট পার্টির নেতাদেরকে আন্ডারগ্রাউন্ড নেতাদেরকে উনি আশ্রয় দিতেন ওনার বাসাতে। চৌধুরী হারমুন রশিদ থাকতেন তৎকালীন ন্যাশনাল আওয়ামী পার্টির প্রেসিডেন্ট ছিলেন উনি, উনি কিন্তু আন্ডারগ্রাউন্ড ছিলেন, ওখানে থাকতেন। রাখা হয়েছিল দেখি সেখান থেকে আমরা এগুলো নিয়ে পরে প্রয়োজন বোধে ব্যবহার করবো, আমরা তো সুন্দর প্রসঙ্গে চিন্তা করতে পারিনি। চৌধুরী হারমুন রশিদ উনি মানে চট্টগ্রামে আমাদের এই সমস্ত এই মানে কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করছিলেন। আমরা কতগুলো অস্ত্র সংগ্রহ করে ওনার বাসায় ভেঙেছিলাম, যার ফলশ্রুতিতে দুর্ভাগ্যজনক হলো 25শে মার্চের পরে আমরা ওই অস্ত্রগুলো ওখান থেকে নিয়ে আর ব্যবহার তো করতে পারিনি, বরঞ্চ বিয়োগান্ত ঘটনা ঘটেছে। সেই অস্ত্রের খোঁজ পেয়ে পাকিস্তানি আর্মিরা ওনার বাসা রেড করে এবং মুস্তারি শফির স্বামী ডাক্তার শফিকে এবং মুস্তারি শফির ভাইকে ধরে নিয়ে যায়, হত্যা করে। এটা একটা বড় বড় ধরনের আমাদের চট্টগ্রাম মানে ওনার একটা আত্মত্যাগ আমাদের কারণে হয়েছে। আমরা কি করলাম ন্যাপ ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি, তখন আমাদের সিদ্ধান্ত হলো যে কি মানে গ্রামে সরে যেতে হবে, এখানে আমাদের একটা গ্রুপ চলে গেল আপনার ইয়াতে বড়খানে, আর একটা গ্রুপ চলে গেল আপনার রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়া কলেজে যাইয়া রাঙ্গুনিয়া কলেজ মাঠে ওইটাও ওখানে আবার ওই প্রস্তুতি ট্রেনিং প্রস্তুতি চলতেছিল ওই ডামি রাইফেল দিয়ে। বোয়ালখালীতে আমাদের শাহলমের নেতৃত্বে তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা বর্তমানে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহলমের নেতৃত্বে করালডাঙ্গাতে পাহাড়ে একটা ট্রেনিং সেন্টার তারা করছে। যেহেতু আমরা চলে গেলাম 29শে মার্চ, আমাদের বেসগুলো চট্টগ্রাম বেসগুলো এইভাবে 29শে মার্চ চলে গেছে চট্টগ্রাম সরকারি, আমাদের ওখানে এই ট্রেনিংগুলো এইভাবে চলতে থাকলো। এপ্রিলের প্রায় 10-11 তারিখ পর্যন্ত আমরা এই সমস্ত জায়গাতে থেকেছি। আমাদের পার্টির আরেকটা কমিউনিস্ট পার্টি কালীন একটা সিদ্ধান্ত এখানে থাকা অবস্থা ছিল, সেটা হলো যে কি আমাদের উপর নির্দেশনা ছিল গ্রামে যাওয়ার পিছনে কাজটা ছিল, তারা যেটা আমাদেরকে নেতারা বলছে সেটা হলো যে কি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, অর্থাৎ আমাদেরকে গ্রামে গঞ্জে যেয়ে এরিলা কায়দায় যুদ্ধ করি করে টিকতে হবে। তার কারণ ভিয়েতনাম আমাদের সম্মুখে একটা এক্সাম্পল তখন আছে, ভিয়েতনামে মানে তারা গেরিলা যুদ্ধ করতেছে। এই চিন্তা থেকে কিন্তু আমাদের লোক ইয়াকে সমস্ত কর্মী বাহিনীগুলোকে বিভিন্ন থানা থানা পোস্টিং করে সেখানে সেখানে এই এই কায়দা কৌশলগুলো শেখানো হচ্ছে। কিন্তু যখন
গ্রামে তারা গ্রামগুলো দখল করা শুরু হলো, তখন পার্টির সর্বশেষ সিদ্ধান্ত হলো যে কি এখানে আর থাকা যাবে না, আমাদেরকে বর্ডার ক্রস করতে হবে। বর্ডার ক্রস করে ওই পারে চলে যেতে হবে, ওই পারে যেয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তখন আমাদের এই দিক থেকে পার্টির পক্ষ থেকে আজানুল্লাহ চৌধুরী এবং মাওলানা আহমদুর রহমান আজম দমদমকে মিরেশ্বরে দিয়ে ভারতে পাঠানো হলো সিপিআই। ওখানে আবার আমাদের মস্কোপন্থী কমিউনিস্ট পার্টির নাম হলো সিপিআই, তো ওখানে দিয়ে ওদের সাথে আলোচনা করার জন্য আমাদেরকে তারা সেন্টার দেওয়ার ব্যবস্থা করতে পারবে কিনা। ওরা মিরেশ্বরে বেলুনে দিয়েই গেছে ওখানে, তারা সেইখানে যাইয়া সেইখান থেকে যখন খবর পাঠিয়েছে আগরতলা আমাদের যাওয়ার একটা ভাড়া বাড়ি সিপিএ করে দেবে, এই খবর পাওয়ার পর তখন আমাদের পার্টির এখানে সিদ্ধান্ত হলো এখানে যারা নেতারা ছিল এই চৌধুরী হারুনুর রশিদ পূর্ণেন্দু কানুঙ্গু, তখন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সেক্রেটারি অনঙ্গ সেন, এই কমরেড আব্দুল সত্তার, তারা তখন বোয়ালখালী কানুঙ্গু পাড়া কবিয়াল রায় গোপালের বাড়িতে অবস্থান করছিলেন। 13 এপ্রিল একটা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের পরিবারে চলে যেতে হবে। চৌধুরী হারুনুর রশিদ, কমরেড আব্দুল সত্তার, অনঙ্গ সেন, তারা তিনজন ভারতে সেদিনেই সাবরুম দিয়া ক্রস করে চলে যাবে। কমরেড পূর্ণেন্দু কানুঙ্গুকে দায়িত্ব দেওয়া হলো যে কে দক্ষিণাঞ্চলে যত উপজেলা আছে সেই উপজেলা আমাদের কর্মীরা যেখানে যেখানে অবস্থান করছেন তাদেরকে সংগঠিত করে তাদেরকে আস্তে আস্তে ভারতে পাঠানোর জন্য। আমাকে দায়িত্ব দেওয়া হলো যে কি সেই রাউজান, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মিরেশ্বরে এই সমস্ত সেন্টারগুলো কর্মীদেরকে ইনফর্ম করে রেডি রাখার জন্য, রেডি থাকবে, ওখান থেকে লোক পাঠিয়ে পাঠিয়ে তাদেরকে সিগন্যাল দিবে যে সময় তারা ওখানে যাবে এবং মিরেশ্বরা যাইয়া আমাকে অপেক্ষা করতে। আসানুল্লাহ চৌধুরী ওখানে আমাদের মানে ওই ক্যাম্প হয়ে যাওয়ার ট্রানজিট ক্যাম্প প্রথম থাকার জন্য আমাদের কর্মীদের ব্যবস্থা করার পর আসানুল্লাহ চৌধুরী এসে আমাকে আমাদেরকে নিয়ে যান। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমি উত্তর রাউজান, দক্ষিণ রাউজান, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মিরেশ্বরে যাই আমি অপেক্ষা করছি। তো এখানে একটা ঘটনার কথা বলি, 13 তারিখ আমি দক্ষিণ রাউজান থেকে সেরে যখন উত্তর রাউজানে যাই সন্ধ্যা হয়ে গেছে। আমি যখন মদন মহলে গিয়েছি রাউজান প্রপারে মদন মহল, তখন দেখেছি কি আপনার ধাও ধাও করে আগুন চলছে, ফকিরহাট চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমার পরিকল্পনা ছিল যে কি ওই উপেন সিং নামে ফকিরহাটে আমাদের কমিউনিস্ট পার্টির এক নেতা ছিলেন, ওনার দোকান ছিল পত্রিকার দোকান, আমি ওই রাত্রে ওনার ওখানে থাকব। পরের দিন সকালবেলা আমি তাদের ওই অঞ্চলটা মুভ করব। এখন দেখেছি কি আপনার বাজারে জ্বলে যাচ্ছে, কোটা দাও দাও করে আগুন জ্বলছে, সন্ধ্যা হয়ে গেছে, আমি যাব ওখানে। আশেপাশে যে সমস্ত নেপের লোকজনের বাড়িঘর ছিল তাদের বাড়িতে যাইয়া কয়েকজনের বাড়িতে যেতে কেউ নাই, তখন রাস্তার ধারে বসে আছে, সন্ধ্যার পর হয়ে গেছে, জিম জিম করতেছে, আবার আর্মিরা মুভ করছে, মানুষজন কিচ্ছু না। তারপরে হঠাৎ আমার মনে পড়লো যে ইয়াসিন নগর অ্যাডভোকেট সফি সাহেব নেপের তৎকালীন নেতা, ওনার শ্বশুর বাড়ি ইয়াসিন নগর, ওনার সম্বন্ধী কাদের তার সাথে আমি 1970 সালে হাটহাজারিতে সফি সাহেবের ইলেকশন করছি, তাদের চেক পরিষদের ইলেকশন, তার সাথে আমার একটা বন্ধুত্ব গড়ে উঠছিলো। এই তখন তাদের বাড়ি চিনি না, কিন্তু ইয়াসিন নগর এতটুকু জানি। কেউ রাউজান রাস্তা ক্রস করে ওইদিকে হাঁটি দেখেছি কি একটা কিছু লোক ওইদিকে যাচ্ছে, 2-3 জন লোক। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ইয়াসিন নগরটা কোথায়, তারা আমাকে বললো যে কি রাস্তা ধরে আপনি যান প্রায় 1-2 মাইল উত্তর পূর্ব দিকে। এ আমি অজানা পথে অজানা পথে আস্তে 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 এই যেতে শুরু করলাম। যেতে যেতে দেখি দিকে একটা পাহাড়ের উপর একটা বাতি টিম টিম করে জ্বলতেছে কোনো, আমি কিন্তু একা হাঁটতেছি। ওই বাতিটা দেখে আস্তে আস্তে ওই পাহাড়ে উঠলাম, পার মানে টিলা, ওই রাউজানের ওই মাথা তো মানে রাঙ্গামাটির আগে এইগুলো তো প্রায় ছোটো ছোটো টিলা, ইয়াসিনগরও এটা অনেকটা পাহাড় অবস্থিত। উঠি দেখেছি একটা চা দোকানের ভিতরে ওই বাতিটা জ্বলতেছে, সেইখানে বসা দেখেছি কি এক লোক বসে আছে, আমার দেখেছি কি ওইটা আমার বহুল পরিচিত লোক, তার নাম হচ্ছে মুজাহিদ।
সেই লোক হচ্ছে যে এখানে নজিরামো চৌধুরী রোডে এস্টার ব্লক বলে একটা ব্লক ছিল। তখন তো আমরা ম্যাগাজিন পত্রপত্রিকা এগুলো আপনার এখন কম্পিউটারে হয়, তখন কিন্তু ওই ব্লকে করে এই আপনার এই প্রস্তুতগুলো করা হতো। ওই ব্লকে এস্টার ব্লকে উনি কাজ করতেন। আমরা ছাত্র ইউনিয়নের এই পদাতিক ম্যাগাজিন দেখাজিনের পত্রদের ব্লক ওখান থেকে করাতাম। তারপর তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়িতে যে আশ্রীনগর এটা তো জানতাম না, এখন যাই হোক ছবি সাহেবের শ্বশুর বাড়ি করে। তারপর উনি আমাকে ওই বাড়িতে যাইয়া পৌঁছে দিলেন। আমি যাওয়ার পথে শুনলাম যে কি পাকিস্তান আর্মি এই দিক থেকে অপারেশন করতে করতে দুই সাইডে সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে ফেলেছে, নতুন সিংকে মেরে ফেলেছে। হজরত কাদের চৌধুরীর বাহিনী সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে সমস্ত ঘরবাড়ি লুটপাট করছে, প্রচণ্ড ব্যাপক লুটপাট হচ্ছে, ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে। এই খবরটা মর্মান্তিক খবরটা পাই। ছবি সাহেবের শ্বশুর বাড়িতে যাইয়া পৌঁছি তখন প্রায় রাত্রে 12টা। তখন সেখানে যাইয়া দেখেছি কি ছবি সাহেবের পরিবারও ওখানে, আমাদের সাংবাদিক এম নাসিরুল হক উনিও ওই বাড়িতে, ওনারা শহরে থাকতেন, ওনাদের পরিবার ওই বাড়িতে এসেছে। পরদিন আমি সকালবেলা উঠি, তো আমি যাবো ফটিকছড়ি, ফটিকছড়ি যাবো। যাওয়ার পথে দেখলাম যে কি হাজার হাজার মানুষ মানে অজানা গন্তব্যের পথে শুধু ওই ফটিকছড়ির দিকে যাচ্ছে। আমি যে আপনার প্রথম মাইজবান্ডার শরীফের আমাদের আবুল ফজল বলে ব্যাংক কর্মচারী ইউনিয়নের এক নেতা ছিল, মাঝবান্ডার দরপার্শ্বদ দিয়ে তার বাড়িতে গেলাম। উঠলাম, উঠে শুনলাম যে তার আগের দিন রাত্রে চৌধুরী হারুন রশিদ, অনঙ্গ সেন, আব্দুল সত্তার এরও ওনার ওখানে উঠছিলেন। ওনারা নাকি সেদিন রাত্রে ওনারা নাকি ডাবুয়া সাধনদর আজাদী সাংবাদিক সাধনদরে বাড়ি গেছে, সেখানে ওই বাড়ি লুটপাট হয়েছে, ওনাদের জিনিসপত্র সব লুটপাট হয়ে গেছে। তারপর সেখান থেকে ওনারা ফটিকছড়ি এই আবুলপদ মাঝবান্ডার দরবার শরীফে আবুলপদ সাহেবের বাড়িতে ছিলেন, সেখান থেকে ওনারা অর্ডার ক্রসের জন্য অলরেডি চলে গেছেন। তো আমি ওনার সাথে যথারীতি মানে আলাপ আলোচনা যা বলার ইনফরমেশন যা সে করলাম, করে সেখান থেকে আমি বিবিরান গেলাম। বিবিরান যেয়ে আমাদের ফটিকছড়ির সমস্ত নেতা কর্মীদের বললাম দেখি তোমরা ওয়েট না করে তোমরা একবার ওই পারে পার হয়ে যাও। আমি সেখান থেকে ওই বারাইয়া ঢালা দিয়ে হেঁটে 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 মিরেশ্বরা চলে গেলাম। মিরেশ্বরা গিয়ে দক্ষিণ মাথা থেকে আরম্ভ করে উত্তর মাথা পর্যন্ত সমস্ত করে তারপরে আমার বাড়িতে গেলাম। একটু আমার বাড়িতে যাইয়া বিদায় নেওয়ার জন্য মা বাবার সাথে চলে যাচ্ছি, এটা বলে আমি সাইকালি নামক এক জায়গাতে যাইয়া একটা সেন্টারে অবস্থান নিলাম। আমাকে ওখান থেকে ও ইন্ডিয়া থেকে এসে আমাকে নিয়ে যাবে, আমাকে সেখান থেকে তৎকালীন ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ইয়াসুদ্দিন চৌধুরী এসে আমাকে নিয়ে গেলেন ইসাখালি। তখন বলবো যে কি ইসাখালিতে হবে যে কি আমাদের সমস্ত চট্টগ্রামের সেন্টার, ওখানে ডাম্পিং হবে, মেমাস পর্যন্ত আমাকে ওখানে অপেক্ষা করতে হচ্ছে। তখন কিন্তু সাবরুমের বর্ডার ক্লোজ হয়ে গেছে, এটা অলরেডি পাকিস্তানি আর্মিদের অপারেশন চলে গেছে। তারপরে এরপরে মিরাশরা করার সেটাও ক্লোজ হয়ে গেছে। তখন আমরা শুরু করলাম যে কি যাওয়ার বুবুইয়াঘাট পার হইয়া ফেনী থেকে ওই সমস্ত বর্ডারগুলো আমরা মানে যাতায়াতের পথ হিসাবে আমরা যাওয়া শুরু করলাম। তো আমরা ইসাখালি, আবুরহাট, মাদবরহাট চট্টগ্রামের সমস্ত যারা ট্রেনিংয়ের জন্য যাবেন তাদেরকে রাখার থাকার ব্যবস্থা করা হলো সেখানে। সেখান থেকে আমরা বেস টু বেস আমরা ইন্ডিয়া পাঠানো শুরু করলাম। আওয়ামী লীগ তো হরিণা ক্যাম্পে অলরেডি রাজেন্দ্র প্রসাদ মন্টু, তারপরে আপনার মোশারফ ভাই, তারা অলরেডি আওয়ামী লীগের একটা ক্যাম্প বানাচ্ছে। আমাদের একটা ওখানে ক্রস করার পর একটা ট্রানজিট ক্যাম্প মনুবাজার করা হয়েছিল, সেখানে আজমি সাহেব আর মাসুদ ভাই ছিল। ইন্ডিয়াতে এই আওয়ামী লীগ মোটামুটি একটা ইন্ডিয়ান সরকারের সাথে একটা আলোচনার ভিত্তিতে মোটামুটি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। আমাদের হয়নি, কিন্তু ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন পরিচয়ে তাদেরকে কিন্তু তারা ট্রেনিংয়ের জন্য সিলেক্ট করেনি, যার ফলশ্রুতিতে ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন সিপিআই সিপিএম এদের সহযোগিতা ইন্ডিয়ান সরকারের সাথে আলোচনা করে ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের জন্য একটা আলাদা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করল। তো তারা সেই প্রেক্ষিতে আমাদেরকে এই ভারতে অবস্থান করার জায়গা দিলেন এবং আমাদের সেই আগরতলাতে আমাদের পূর্বাঞ্চলীয় কমান্ডের হেডকোয়ার্টার হলো আগরতলা কর্তাবাড়িতে, যেটাকে রাজবাড়ি ছিল। তারপরে সেখানে আমাদের প্রথম সমস্ত মানে এই ইস্টার্ন জোনের
সমস্ত কর্মীরা ওখানে যেতেন। সেখান থেকে ডাক্তারি পরীক্ষার পর যারা মানে ট্রেনিংয়ে ফিটনেস হয়তো তাদেরকে বর্দোয়ালি নামক আরেকটা জায়গাতে আমাদের প্রাথমিক ট্রেনিং ক্যাম্প তৈরি করা হয়েছে, সেটার পরিচালনার দায়িত্ব ছিলেন আমাদের চট্টগ্রামের মাহবুল হক। হ্যাঁ, অন্যান্যদের সাথে মাহবুল হক ওখান থেকে আমাদের ট্রেনিংটা আসামের তেজপুর এবং ইন্ডিয়ান এসএসএফ এটা স্পেশাল বাহিনী আমাদের ওটাকে ট্রেনিংটা দিত, ইয়া উন্নত গেরিলা ট্রেনিং। ইনস্ট্রাকশনটা ছিল আপনার ভিতরে এসে সমন্বয় করে অন্যান্য বাহিনীর সাথে কাজ করার ট্রেনিংটা হয়েছে। কিন্তু আমি কমরেড আহসানুল্লাহ চৌধুরী, গিয়াসউদ্দিন আহমদ চৌধুরী, আমরা তিনজনের আমাদের দায়িত্ব ছিল এই গ্রুপগুলোকে ইন্ডাকশন বাই করা। সামরিক গাঠিতে আমাদের ইন্ডাকশন ক্যাম্প ছিল, সেখান থেকে আমাদের এই গ্রুপগুলোকে এই সমস্ত জায়গায় এনে তাদেরকে থাকার ব্যবস্থা করে আবার আরেকটা গ্রুপ নিয়ে আমি এবং গিয়াসউদ্দিন চলে যেতাম। এইভাবে আমি এবং গিয়াসউদ্দিন পূর্বাপরেই ছিলাম মুক্তিযুদ্ধ সংগঠিত করে নিয়ে যাওয়া। ইন্ডাকশনের পরে তাদেরকে ও তাদের নির্দিষ্ট জায়গায় যতদিন পর্যন্ত থেকে অপারেশনে ইত্যাদি ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ সংগঠক এবং পরিচালক এই দুটো দায়িত্ব মেইনলি আমি করেছি। আমার সাথে গিয়াসউদ্দিন আহমদ চৌধুরী ছিলেন, আমরা দুজনে কাজটা করতাম। এটা পার্টির কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্ত মোতাবেক। আমাদের কেন্দ্রীয় কমান্ডার ছিলেন মোহাম্মদ ফরহাদ, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব এ চৌধুরী আহমদ রশিদ, তিনজন আমাদের সেন্ট্রাল কমান্ডার ছিলেন এই ইস্টার্ন কমান্ডার চট্টগ্রামে আলাউদ্দিনের নেতৃত্বে প্রথম বেশ মিরাশরে এসে ট্রেনিংয়ের পরে গ্রুপ আমিও ছিলাম। যে ইয়াগুলো ছিল ওইগুলোর সাথে সমন্বয় করে অপারেশন করার জন্য তাদের প্রতি ইনস্ট্রাকশন ছিল, সেগুলো অপারেশন এখানে মিরাশরেতে হয়েছে। হাদিবকিরহাট, সরকাহাট এবং হাদিবকিরহাট এইখানে একটা যুদ্ধ হয়েছে। সে যুদ্ধতে একজন এফএফের একজন মারাও গিয়েছিল। আলাউদ্দিন গ্রুপের একটা অপারেশন এখানে ছিল এই মোহাম্মদ সালামের নেতৃত্বে। পটিয়া বলখালিতে আরেকটা গ্রুপ এসছে রশিদুল ইসলামের নেতৃত্বে, আরেকটা গ্রুপ এই শহরে ছিল। তারপরে আফতাবউদ্দিনের নেতৃত্বে আরেকটা গ্রুপ আপনার সীতাকুণ্ডে ছিল। তারপরে ফণীভূষণ দাসের নেতৃত্বে আনোয়ারা বাসখালিতে আরেকটা গ্রুপ ছিল। তপন দত্তর নেতৃত্বে আরেকটা গ্রুপ আমাদের ফটিকছড়ি চা বাগানকে কেন্দ্র করে আপনার ফটিকছড়িতে এসছিল। এইটা হলো দিকে মোটামুটি আমাদের দিক থেকে আমাদের ভূমিকা এবং কর্মকাণ্ড। তবে যুদ্ধ তো নয় মাস হলো, যুদ্ধ মোটামুটি আপনার যে সবাই যুদ্ধ একেবারে করে ফেলতে পারছে, অনেক গ্রুপ এসছে যে তখন মানে ডিসেম্বর মাস হয়ে গেছে। হ্যাঁ, অনেকে ট্রেনিংয়ের অপেক্ষায় ওখানে থেকে গেছে, তার কারণ যুদ্ধটা যে এত দ্রুত শেষ হয়ে যাবে এটা কিন্তু আমাদের মাথায় রেখে আমরা কিন্তু তখন কাজ করিনি। তো এক্ষেত্রে আরও বলার বিষয় আছে আমাদের, সেটা হচ্ছে যে কি সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধ শুরু থেকে, যেহেতু তারা সমাজতান্ত্রিক দেশ, গোটা দুনিয়ার মুক্তিগ্রামের মানুষের মানে মেহনতি মানুষের মুক্তি তাদের লক্ষ্য, অতএব সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা যে কোনো দেশের জাতীয় মুক্তি আন্দোলন, সমাজতন্ত্রের আন্দোলন এইটাকে আন্তর্জাতিকভাবে তারা সহযোগিতা করা তাদের নীতি হিসাবে তারা গ্রহণ করে, যার ফলশ্রুতিতে আমাদের পার্টি এই মুখটা কমিউনিস্ট পার্টি বিশেষ করে পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের আব্দুস সামাদ আজাদকে শুদ্ধ নিয়ে বিশ্ব শান্তি পরিষদের সম্মেলনে যেয়ে গোটা দুনিয়ার সমাজতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক দেশ সমস্ত দেশের কাছে একটা জিনিস পরিষ্কারভাবে করতে পারছে, সেটা হলো কি বাঙালি জাতি আজকে 23-24 বছর পর্যন্ত নির্যাতিত হয়েছে। এটা একটা উপনিবেশিক রাষ্ট্র, পাকিস্তান আমাদেরকে শোষণ করতো, আমাদের আয় সমস্ত নিয়ে যেত এবং তারা আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, অতএব এবং তাদের দূরত্ব আর আমাদের দূরত্ব 12,000 মাইল দূরে, তাদের ভাষা সংস্কৃতির সাথে আমাদের কিছুই মিল নাই, আমরা বাঙালি জাতি একটা আলাদা সত্তার জাতি, এটা স্বীকৃতি তারা দেয় না, অতএব আমাদের স্বাধীনতা ছাড়া কোনো বিকল্প ছিল না, এই কথা বুঝাতে সক্ষম হয়েছে। যার ফলে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গোটা দুনিয়ার সমাজতান্ত্রিক দেশ, গোটা দুনিয়ার মুক্তিগামী দেশ সমস্ত বাংলাদেশের সমর্থনে এগিয়ে এসছে, যার ফলশ্রুতিতে ভারতের পক্ষে সম্ভব হয়েছে যে আমাদের যুদ্ধটাকে মানে প্রত্যক্ষভাবে অস্ত্র অর্থ এবং তার সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে,
যার ফলশ্রুতিতে আমরা 9 মাসের মধ্যে আমাদের যুদ্ধ সমাপ্ত করে আমরা স্বাধীন দেশে 16 ডিসেম্বর বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। স্বাধীন বাংলাদেশের প্রথম কর্ম হল যে আমাদের এই বিধ্বস্ত দেশটাকে গড়ে তোলা এবং সংগঠনগুলোকে সাংগঠনিকভাবে গুছিয়ে তোলা। আসার পর সাথে সাথে আমাদের কারো আর বাড়ি করে যাওয়া দেখার এই সমস্ত আর আমাদের অবকাশ নেই। ছাত্র ইউনিয়নের অফিস নিলাম আমরা এখানে শেদুল্লা রোডে, হোটেল ইন্টারন্যাশনাল জেলা সম্মেলন আমাদের ফেরার গ্রাউন্ডে ছাত্র ইউনিয়নের বিশাল ছাত্র ইউনিয়ন সম্মেলন হলো জেলা সম্মেলন। প্রেসিডেন্ট হলেন গ্যাসুদ্দিন আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হলো মোহাম্মদ শাহ আলম, আর মুসলিম ইনস্টিটিউট হলে মহানগর সম্মেলন হলো, আমি মহানগর কমিটির প্রেসিডেন্ট হলাম, ফরহাদ হোসেন অলক জেনারেল সেক্রেটারি হলো। যুদ্ধকালীন সময়ে আমি কিন্তু জেলা কমিটির চট্টগ্রাম ছাত্র ইউনিয়নের অবিভক্ত জেলা কমিটির প্রচার সম্পাদক ছিলাম। কমিউনিস্ট পার্টি তো আগে আন্ডারগ্রাউন্ড ছিল। 1971 সালে আমাকে প্রথম কমিউনিস্ট পার্টির সদস্য পদ দেওয়া হয়। ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির অঙ্গ সংগঠন না হলেও ছাত্রদের মধ্যে কমিউনিস্টরা কাজ করতেন, কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। আমাদের পার্টির কেন্দ্রীয় সম্মেলনও হলো। কেন্দ্রীয় সম্মেলনের পরে ছাত্র ইউনিয়নের স্লোগান তোলা হলো, জীবন মরণ পণ করি, এসোবার দেশ করি, ব্যানারের ফলাকে লাঙ্গলের ফলায় রূপান্তরিত কর। আবার মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর আমি রাঙ্গুনিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হই। রাঙ্গুনিয়া কলেজ থেকে 73 সালে আমি ইন্টারমিডিয়েট পাস করি। পাস করার পর আমি চট্টগ্রাম কলেজে ভর্তি হই। চট্টগ্রাম কলেজে বিএ পাস করছে লেখাপড়া করে। 1975-এ বঙ্গবন্ধু হত্যার ওই বছরে ছিল আমার বিএ পাস পরীক্ষার সময়সীমা। বঙ্গবন্ধু হত্যার কারণে, রাজনৈতিক কারণে আমার উপর যে গ্রেফতারি পরোয়ানা হলো, তারপরে একটা অস্ত্র মামলা হলো, যার ফলে আমি বিএ পরীক্ষা দিতে পারিনি। এই লেখাপড়ার পর্ব আমার এখানে শেষ। প্রথম 72 সালে চট্টগ্রাম বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ডাকসু থেকে আরম্ভ করে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র ইউনিয়নের ফ্যানের বিজয় অর্জন করলো। ডাকসুতে মুজাহিদুল ইসলাম সেলিম ডিপি হলো, মাহবুবজামান জেনারেল সেক্রেটারি হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শামসুজ্জামান হীরা ভিপি হলো, মাহমুদুর রহমান মান্না পরে জাসদ জেনারেল সেক্রেটারি হলো। আমরা চট্টগ্রামে একটা স্বেচ্ছাসেবক ব্রিগেড করেছিলাম। সেই স্বেচ্ছাসেবক ব্রিগেডের মাধ্যমে আমরা এই শুরু করলাম পুনর্গঠনের কাজ, স্বেচ্ছাশ্রমে পুনর্গঠনের কাজ। তখন কিন্তু বঙ্গবন্ধু রেশন কার্ড প্রচলন করেছিল, কিন্তু আমরা দেখলাম দেখি সেই রেশন কার্ডগুলো ভুয়া, এক একটা পরিবার ভুয়া রেশন কার্ড নিয়ে মোটামুটি অনেকেই এইগুলো নিয়ে ব্যবসা শুরু করছে। তো আমরা ভুয়া রেশন কার্ড উদ্ধার অভিযান শুরু করেছিলাম, যদিও সেটা বাধাগ্রস্ত হয়েছে স্বাধীনতার পর 72-73 নকলের প্রবণতা, এই নকল বিরুদ্ধে আন্দোলন, এই কাজগুলো দিয়ে আমরা ছাত্র ইউনিয়নের কর্মযাত্রা শুরু করেছিলাম। 1973 সালে আমি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অবিভক্ত কক্সবাজার শহর। আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের ছাত্র এবং আমাদের রাজনৈতিক মুরব্বী, নেত বলেন, কমিউনিস্টরা বলেন, আমরা কিন্তু সর্বাত্মকভাবে দেশটাকে সেই বঙ্গবন্ধুর ঘোষিত মূল চার নীতির ভিত্তিতে দেশটাকে পুনর্গঠন করার জন্য আমাদের সর্বশক্তিগুলো আমরা নিয়োগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো 75 সালে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে সেটা আবার উল্টে গেল। বঙ্গবন্ধু হত্যার পর গোটা বাংলাদেশ কোনো প্রতিবাদ প্রতিরোধ সাথে সাথে করা সম্ভব হয়ে ওঠেনি, পরিস্থিতি এত নাজুক দুর্বল হয়ে গিয়েছিল। আমরা দেশের অভ্যন্তরের মধ্যে আবার ওই পুনর্গঠিত হওয়ার জন্য আমরা চেষ্টা শুরু করেছিলাম। আস্তে প্রতিরোধ আন্দোলন ভিতরে বঙ্গবন্ধু হত্যার বিচার, রাজবন্দীদের মুক্তি, এই সমস্ত স্লোগানগুলো সামনে আয়না আস্তে আস্তে ক্রমান্বয়ে ওই স্বাধীনতার মানে অর্জনগুলোকে পুনরুদ্ধারের আন্দোলনে যাবো, এই লক্ষ্য থেকে আমরা আবার ছাত্র ইউনিয়ন, নেক, কমিউনিস্ট পার্টিগুলো পুনর্গঠন করার চেষ্টা করেছি। তখন আমার উপরও ওয়ারেন্ট ছিল। তখন ছাত্রলীগকে বিভিন্ন উপজেলায়, আমি মিরাশরাইতে আবদুল্লাহ, মহিউদ্দিন রাশেদ, এদেরকে আমার মনে আছে মিরাশরাই স্কুলে তখন জাফর সাহেব হেডমাস্টার, ওখানে ওদেরকে নিয়ে আমি মিটিং করেছি। বলছে যে কে ছাত্রলীগ সংগঠন করো, আমরা ছাত্র ইউনিয়ন সংগঠন সংগঠিত করছি, তার কারণ প্রতিরোধটা শুরু করতে হবে ছাত্রদের থেকে। দুর্ভাগ্য সে সময় আবার আমার উপর একটা অস্ত্র মামলা, যুদ্ধের সময় আমার বাড়িতে একটা কাছারিতে অস্ত্র থাকতো, কিছু মুক্তিযোদ্ধা আমাদের বাড়িতে থাকতো, আমাদের বাড়িতে একটা অস্ত্র ছিল।
আমি আন্ডারগ্রাউন্ডে থেকে গেছি। তো আমরা আস্তে আস্তে ভিতরে ভিতরে সমৃদ্ধ করতে 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 4 নভেম্বর আমরা চট্টগ্রামে প্রথম গোলাপ সিং লেনে এখান থেকে ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ এটা ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে ডাকচুর উদ্যোগে গোটা দেশব্যাপী সেদিন একটা বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ দিয়ে প্রথম প্রতিবাদ দিবস আহ্বান করা হয়েছে। তো আমরা এখানে সেইটার প্রেক্ষিতে সংগঠিত হইয়া প্রথম চট্টগ্রাম শহরে প্রথম প্রতিবাদ মিছিল বের করি। তার আগের দিন রাত্রে জাতীয় চার নেতাকে জেলে হত্যা করা হয়। আস্তে 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 ওই নভেম্বরের দিকে যাই আস্তে আস্তে এই প্রতিবাদ প্রতিরোধগুলো দেশব্যাপী শুরু হয়েছে। আর এইখানে আমি কিন্তু এই যে প্রতিবাদ প্রতিরোধটা করছে যেটা বলে রাখা দরকার সেটা হলো কি, এখানে ছাত্রলীগের তৎকালীন এই যে আবুতৈয়ব পটিয়া এই শামসুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আবেদিন হাটাদারির যে আবুল হাসান বোয়ালখালী মান্না এদেরকে কিন্তু আমরা, হ্যাঁ আমি তখন ছাত্র ইউনিয়নের সেক্রেটারি হিসেবে আমরা দায়িত্ব নিয়ে এদেরকে সংগঠিত করি। অর্থাৎ ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন দ্রুতভাবে এই কর্মকাণ্ডগুলো আমরা করার চেষ্টা করেছি। এরপরে এসে বলতে হয় সেটা হলো যে কি, 96 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে আবার সেই মুক্তিযুদ্ধের হারানো চেতনা বা কর্মসূচি এগুলোকে পুনরুদ্ধার করার জন্য উনি চেষ্টা শুরু করেছেন। তারপরে আবার দুর্ভাগ্য 2001 সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে আবার এটা ব্রেককে চলে গেছিল। 2008 সালে আবার ক্ষমতায় এসে এখনো পর্যন্ত ক্ষমতায় থেকে জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন ওই গর্ত থেকে আমাদের মুক্তিযুদ্ধের যে মৌলিক চেতনা এবং এতে চেষ্টা করছেন, কিন্তু সেটা এখন জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি এত ভিন্ন হয়ে গেছে, এত পরিবর্তিত হয়ে গেছে, আমাদের সমাজ মন মনন এবং সংস্কৃতি যার ফলশ্রুতিতে অনেক ক্ষেত্রে কনসিডার করে 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 চলতে হচ্ছে, অনেক ক্ষেত্রে এই মৌলবাদের সাথে আপোষ করে সরকারকে চলতে হয়। যেমন আপনার আমি একটা উদাহরণ দিই, সেটা হলো যে আমাদের শিক্ষানীতি 2010 সালে যে শিক্ষানীতি দেওয়া হয়েছে সেই শিক্ষানীতি বাস্তবায়ন করতে পারছে না। আমাদের অনেক প্রখ্যাত প্রখ্যাত শিল্পী সাহিত্যের গল্প কবিতাকে বাদ দিতে বাধ্য হয়েছে এবং এটা হলো যে কি মানে মৌলবাদীদের হেফাজতীদের পরামর্শ অনুযায়ী। তারপর আপনার এই যে সমস্ত ব্যাংক খাত শিল্প খাত বাণিজ্য খাত এই সমস্ত কিছু এক ধরনের মানে বাংলাদেশের কর্পোরেট পুঁজির দুর্নীতি বাদের আখড়া তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। তো সেইখান থেকে যদিও আমরা দেখেছি কি আপনার একটা লড়াই নিয়ন্ত্রণ করার চেষ্টা শেখ হাসিনা বক্তৃতা বিবৃতিতে বলে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা আপনি প্রতি দৈনন্দিন যদি পত্র পত্রিকা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ঠিকই বাংলাদেশ অতীতের অবস্থা থেকে অনেক অগ্রসর অগ্রগতি হয়েছে এটা ঠিক, কিন্তু আবার তার নীতি নৈতিকতার দিক থেকে আবার তার আপনার মানুষের বিশাল একটা অংশ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এটা কিন্তু আসলে সেইগুলোর এই যে আপনার অগ্রগতি উন্নয়নের স্বাদ একটা এখনো পর্যন্ত খুব একটা পাচ্ছে না। তখন আমাদেরকে একটু যারা আমরা যারা মুক্তিযুদ্ধ করছি একটা বঙ্গবন্ধুর সোনার স্বপ্নের বাংলা শোষণমুক্ত সমাজতান্ত্রিক সোনার বাংলা স্বপ্ন দেখে তখন আমাদেরকে একটু হতাশ করে। আমি আবার আশাবাদী আমাদের নতুন প্রজন্ম বর্তমান বিশ্ব যেরকম বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে গেছে আমাদের বর্তমান প্রজন্ম কিন্তু সেই নতুন বিজ্ঞান প্রযুক্তির ধারাবাহিকতার মধ্যে যুক্ত আছে। আমরা যখন আমাদের ছেলেদেরকে বিভিন্ন যেমন ক্রীড়ার ক্ষেত্রে 19 বছর বয়সে যুবকরা বিশ্ব জয় করে আসলো তখন আমাদেরকে তো আশান্বিত করে। যখন আমাদের ছেলেরা আপনার এই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পুরস্কার পায় তখন আমাদেরকে আশান্বিত করে। যখন আমরা দেখেছি কি কাদের মোল্লার ফাঁসির বদলে যখন যাবজ্জীবন হয় তখন যে গোটা বাংলাদেশ যে আবার ছাত্র জনতা গর্জে উঠেছে গণজাগরণ মঞ্চ হয়েছে এগুলো দেখে আমরা আবার আশান্বিত হয়েছি যে না বাংলাদেশ আবার তার মুক্তিযুদ্ধের সঠিক চেতনা এবং মুক্তিযুদ্ধের ওই 4 মূলনীতি এগুলো বাস্তবায়নের জন্য এবং বঙ্গবন্ধু সোনার বাংলা কায়েমের জন্য ঘুরে ফিরে দাঁড়াবেই। তবে এটা খুব মসৃণ নয়, তার কারণ হচ্ছে যে আমাদের গোটা দেশটাকে সাম্প্রদায়িকতা মৌলবাদ এত আচ্ছন্ন করেছে সেটা হলো যে এখান থেকে বের হওয়া দীর্ঘ লড়াই সংগ্রামের ব্যাপার। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম
বিজ্ঞান প্রযুক্তি বদৌলতে এবং বিশ্ব বাস্তবতার বদৌলতে নিজেদের ভবিষ্যৎ জীবন গড়ার জন্য তারা নিজেদের পথ বেছে নিতে পারবে বলে, এই প্রগতিশীল ধ্যান ধারণা চেতনার পথ বেছে নিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সাইমা সুলতানা তিথি আমার একমাত্র কন্যা, ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে এবার কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেছে। আমার জামাতা মোহাম্মদ সাব্বির হাসান, আমাদের সাংবাদিক এম নাসিরুল্লাহের ছেলে, সেও কম্পিউটার সায়েন্সে ওই ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে। দুজন একত্রে এখন ইনশাল্লাহ মোটামুটি সেফ এন্ড সার্ভ বানিয়ে ওই জিকেএসে একটা চাকরিতে নিয়োজিত হয়েছে। আমার মেয়েও ওইখানে আছে, আমার একজন নাতি হয়েছে সাদিত হাসান। হ্যাঁ, এই হচ্ছে দিকে আমার মোটামুটি ভবিষ্যৎ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।